হ্যালো বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই রয় কৃষ্ণাকে নিয়ে দেওয়া যাক। তো আইএসএল মঞ্চে অন্যতম সেরা ও সফল স্ট্রাইকার কিন্তু এই রয় কৃষ্ণা। একসময় সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে রীতিমতন কিন্তু মাঠ কাঁপিয়ে গেছেন রয়। তো গত মরশুমে বেঙ্গালুরু এফসি জার্সিতে আমরা কিন্তু রয় কৃষ্ণাকে খুব একটা পুরনো ছন্দে দেখতে পারিনি, যার ফলে রয় কৃষ্ণা কিন্তু এই মরশুমে যোগ দেয় সার্জিও লোবেরার হাত ধরে ওড়িশা এফসি দলে। তো আজ রয় কৃষ্ণা তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে যে তিনি কিন্তু আবারও ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে নতুন দলের হয়ে জার্নি শুরু করতে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে আইএসএলের অন্যতম সফল কোচের হাত ধরে আইএসএলের অন্যতম সফল স্ট্রাইকার রয় কৃষ্ণা কতটা নিজেকে মেলে ধরতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে, সার্জিও লোবেরার হাত ধরে কি রয় কৃষ্ণা নিজের পুরনো ছন্দে ফিরতে পারবে? এই বিষয়ে তোমার কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার পরের আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগান দলে যোগ দিয়ে দিয়েছে ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তো যেমনটা খবর ছিল যে দুই একদিনের মধ্যেই কিন্তু মোহনবাগান শিবিরে যোগদান করে দেবেন ক্লিফোর্ড। তবে মোহনবাগান দলে যোগ দেওয়ার আগে কিন্তু বিভিন্ন আইএসএল ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত হওয়ার অফার এসেছিল ক্লিফোর্ড মিরান্ডার কাছে। এমনকি ওড়িশা এফসিও চেয়েছিল কিন্তু ক্লিফোর্ডকে রেখে দিতে। তবে কোচ জুয়ান ফেরান্ডোর কাছ থেকে এফসি গোয়াতে যখন একসাথে কাজ করেছিলেন ক্লিফোর্ড, তখন থেকেই কিন্তু জুয়ান ফেরান্ডোর সাথে কাজ করে অনেক কিছু শিখেছেন তিনি। আর সেই কারণেই তিনি আবারও জুয়ান ফেরান্ডোর সাথে কাজ করার জন্য মোহনবাগান দলেই যোগ দিয়েছেন, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার আগেই কিন্তু বড় দায়িত্ব পেলেন এবার ক্লিফোর্ড। তো যেমনটা জানা গেছে যে এএফসি এশিয়ান কাপস কোয়ালিফায়ারের জন্য কিন্তু ইন্ডিয়ান U23 দলের হেড কোচের দায়িত্ব পেয়েছেন ক্লিফোর্ড, যেটা কিন্তু অবশ্যই ক্লিফোর্ড মিরান্ডার কাছে একটা বাড়তি পাওনা। তো 12 আগস্ট থেকে ন্যাশনাল ডিউটি সামলাবেন ক্লিফোর্ড মিরান্ডা, এবং এশিয়ান কাপের ম্যাচ যেহেতু রয়েছে 6 সেপ্টেম্বর ও 12 সেপ্টেম্বর, সেই জন্য 12 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তিনি জাতীয় দলের দায়িত্ব সামলাবেন। এবং এই 12 সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু তিনি যোগ দেবেন মোহনবাগান শিবিরে। তবে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে আবারও মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার কারণ হিসাবে ক্লিফোর্ড জানিয়েছেন, জাতীয় দলের দায়িত্ব শুধুমাত্র 3 মাস থাকবে। তবে আইএসএলের জন্য সকল আইএসএল দলগুলোই কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচের পদ সিকিউর করে নেবেন, সেই জন্য তিনি যদি এখন মোহনবাগান দলে সই না করতেন তাহলে কিন্তু এএফসি এশিয়ান কাপের পর তিনি কিন্তু আর কোনো ক্লাব পেতেন না। আর সেই কারণেই তিনি মোহনবাগান দলে সই করে নিয়েছেন। এবং যেমনটা জানা গেছে যে তার এগ্রিমেন্টে উল্লেখ করা আছে তিনি জাতীয় দলের দায়িত্ব সামলানোর পরই মোহনবাগান শিবিরে যোগদান করবেন, এবং মোহনবাগান ম্যানেজমেন্ট ক্লিফোর্ড মিরান্ডার এই চুক্তিতে কিন্তু রাজি হয়েছে। সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রায় মাঝামাঝি সময়ে কিন্তু বাগান শিবিরে যোগ দেবেন ক্লিফোর্ড মিরান্ডা। এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে জেসন কামিংসকে নিয়ে। তো ইতিমধ্যেই ডুরান্ড কাপের ম্যাচ শুরু হয়ে গেছে, যেখানে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মিকে 5-0 হারিয়ে একটা বড় জয় তুলে নিয়েছে কিন্তু মোহনবাগান দল। তবে মোহনবাগানের এবার বাকি দুটো ম্যাচ রয়েছে অত্যন্ত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে, যেখানে 7 তারিখ পাঞ্জাব এফসি ও 12 তারিখ ডার্বি ম্যাচ রয়েছে। তো সকল বাগান সমর্থকরা অপেক্ষায় আছে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে ডার্বি ম্যাচে পায়ের জাদু দেখার জেসন কামিংসের। তবে আশিস নেগির রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা গেছে যে ডার্বি ম্যাচে কিন্তু খেলবে না জেসন কামিংস, মানে বলতে গেলে দলের কোচ জুয়ান ফেরান্ডো কিন্তু এই 12 তারিখের ডার্বি ম্যাচে জেসন কামিংসকে খেলাবেন না, কারণ 16 তারিখ কিন্তু মোহনবাগান দলের এফসির ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে ডার্বি ম্যাচে যদি যে কোনো কারণে জেসন কামিংসের একটু চোট লেগে যায় সেই কারণে কিন্তু ডার্বি ম্যাচে জেসনকে নামানোর ঝুঁকি নিচ্ছেন না বাগান কোচ জুয়ান ফেরান্ডো। সেক্ষেত্রে আসন্ন ডার্বি ম্যাচে কিন্তু জেসন কামিংসের পায়ের জাদু দেখা থেকে বঞ্চিত থাকতে হবে সকল বাগান সমর্থকদের। তো এই 12 তারিখের ডার্বি ম্যাচে জেসনকে ছাড়াই জিততে পারবে মোহনবাগান, নাকি ডার্বি ম্যাচে জেসন কামিংসকে খেলালে ভালো হতো, এই বিষয়ে তোমার কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো করে দিও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার প্রথম ফেসবুক পেজেই আপলোড করা হয়। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে গিয়ে SMS করতে পারো। তো এই ভিডিওটা এটুকুই, তো আশি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।